দিন আমি দিন খাই, আমার কাছে যৌতুক দেওয়ার কোনো সামর্থ্য নাই। যদি কোনো ভাই আমাকে ভালোবাসে বা আমার দায়িত্ব নিয়ে যদি যোগাযোগ করে বিয়ে শাদী করতে চায়, আমি তাকে বিয়ে করবো। তাকে সময় দেবো, যে আমাকে পছন্দ করবে আমি তাকে তাকে সবসময় সময় দেবো, যোগাযোগ রাখবো, কথা বলবো, তার মন খুশি রাখবো, তার মনের সবসময় পূরণ করবো, সবসময় যোগাযোগ। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তারপর আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনার নাম কি? সখী। বা খুব সুন্দর নাম। তো সখী, আপনার জীবনের কাউকে সঙ্গী পেয়েছেন নাকি? এখনো কাউকে সখী করতে পারেন নাই? আচ্ছা, তো সখী আপনার দেশের বাড়ি কোথায়? সুনামগঞ্জ। আচ্ছা, তো বর্তমানে কোথায় আছেন? আচ্ছা, ওখানে ভাড়া থাকেন না নিজের বাড়ি? আচ্ছা, তো মানে বন্যাতে ভেঙে গেছে বাড়িঘর, তো এখন বর্তমানে ঢাকায় থাকেন, মানে ভাড়া থাকেন আর কি? আচ্ছা, তো এখন একটু বলবেন যে আপনার এই কে কে আছে বাসায়? আচ্ছা, তার মানে খাওয়ার কাছে থাকেন? জি না, আমার মা আছে অসুস্থ, মা আর বুড়া একটা বাবা আছে, বাবা ভাড়া রিক্সা চালায়। আচ্ছা, বাবা ভাড়া রিক্সা চালায়। আচ্ছা, আপনার ভাই বোন কয়জন? আচ্ছা, দুইটা ভাই আর আপনি একই বোন। তা আপনি বড় না ভাই বড়? আচ্ছা, তো আপনি কি করেন? মানুষের বাসায় কাজ করেন। তো কেন, আপনার বাবা যে ইনকাম করে তাহলে কি সংসার চলে না নাকি? আচ্ছা, নাকি বিয়ের জন্য টাকা পয়সা গুছাচ্ছেন? কোনটা? বিয়া হয়েছে আপনার? আচ্ছা, নাকি বিয়ার চিন্তা আপনার করতেছেন? আচ্ছা আচ্ছা, একজন ভালো ছেলে খুঁজতেছেন। আপনি খুঁজতেছেন নাকি আপনার পরিবার খুঁজতেছে? কোনটা? আমি খুঁজতেছি নিজে থেকে ভালো ছেলে পাইলে, সম্পর্ক করা, তার ব্যবহার, মনটা যদি বড় থাকে একটা ছেলে। আপনি আগে মানে প্রতিবেদন করছিলেন? এই প্রথম? আচ্ছা, তো এর আগে ইউটিউবে আসেন নাই? তো ইউটিউবে কেন আসলেন, বিয়ার সাথের জন্য নাকি টাকা পয়সার জন্য? কোনটা? ঘরে অভাব, মারা অসুস্থ, চিকিৎসা করাতে পারি না, বুড়া বাবা যতক্ষণ কাজে যায় ততক্ষণে খাওয়া দিতে হয়, একদিন কাজে গেলে দুদিন অসুস্থ থাকে। আমি একটা ম্যাডামের বাসায় কাজ করি, ম্যাডামের বাচ্চা কাচ্চাকে খেলা দেয়, রাখি স্কুলে নিয়ে আসি, নিয়ে যাই, আমাকে রোজ হিসাবে যাই দেয় 200-300 টাকা, এই টাকা দিয়েই সংসারটা কোনো মতন চালাই। তো অনেকে তো বলে যে ইউটিউবে সবাই আসে মিথ্যা কথা বলে টাকা নেওয়ার জন্য। জি না ভাই, আমি মিথ্যা কথা বলবো কেন? আমি কখনো মিথ্যা কথা বলবো? আচ্ছা, তো আপনি কখনো মিথ্যা কথা বলেন না? যদি কোনো ভাই আমার দায়িত্ব নেয় আমার পাশে দাঁড়ায়, তাহলেই আমি তার সাথেই যোগাযোগ করবো আর কারোর সাথে। নামাজ কালাম পড়েন? হ্যাঁ পড়ি, সময় পাইলে পড়ি, পড়া সবসময় করতে পারি না। তো স্কুল কলেজে কি পড়াশোনা করছিলেন না করেন নাই? অল্প জানা আছে, নাম ঠিকানা। শুধু নাম ঠিকানা জানেন? বাবা গরিব, তো শুধু একটা দেশের বাড়িতে শুধু সাপড়া ঘর ছিল, দুইটি সিম জায়গা ছিল, তো নদীতে ভেঙে নিয়ে গেল, এখন আছে কি না আছে তাও জানি না, ওদিকে খবর বার্তা তো পাইতেছি। তো যে বাবা রিক্সা চালায়, তো মা তো কিছু করে না? করে, মা করতো আগে, মা এখন অসুস্থ, কিছু করতে পারে না। আচ্ছা, তো এখন আপনি মার কাজটা করেন আর কি? মার কাজটা, মানে বাবার পাশাপাশি আপনার সংসারে মানে যতটুকু পারে ইনকাম করেন? আচ্ছা, তো এই যে পড়াশোনা বাদ দেওয়া যে মানুষের পাশে কাজ করেন, তো মানুষের পাশে কাজ করা ভালো নাকি গার্মেন্টে চাকরি করা ভালো? কোনটা? গার্মেন্টে চাকরি করতে গেছিলাম, অল্প বেতন ধরে, ভিতরে লেখাপড়া নাই দিলাম, আচ্ছা, তো তারপরে কি মানে মানুষের পাশে কাজ করতেছেন? ম্যাডাম খুশি হয়ে করছেন, 200 টাকা দেয়, 300 টাকা দেয়। তো বিয়ে বাসায় কাজ না করে যদি বিয়ে শাদী করে ফেলেন তাহলে সেটা কি ভালো হইতো না? বিয়ে শাদীর মাছ বাসায় আসে কিন্তু বিয়ে শাদী করতেছে না। আমি চাইছি মানুষের মুখে শুনি যে ইউটিউবের মাঝে ভালো ভাইয়ারা পাশে দাঁড়ায়, দায়িত্ব নেয়, যদি সেই ভাইয়ারা এরকম একটা ভাই আমি পাই, আমার দায়িত্ব নেয়, তার সাথে যোগাযোগ করবো, তার মনটা যদি ভালো হয় আমি তার কাছে বিয়ে শাদী করবো। আচ্ছা, তো তার মনটা ভালো হলে তাকে বিয়ে শাদী করবে? তার মন, তার মন বড় থাকলে, আত্মার বড় থাকলে আমি তাকে বিয়ে করবো।
তো আগে কি তাকে ভালোবাসবে নাকি আগে বিয়ে শাদি করবেন আগে তার সাথে আমি যোগাযোগ করব সম্পর্ক করব সে আমার ব্যাপারে জানবে আমি তার ব্যাপারে জানব এরপর তাকে বিয়ে তো তার সাথে কি দিনের রাতে 24 ঘন্টা কথা বলবেন হ্যাঁ কথা বলবো কেন আমি তো মানুষের ভাষায় কাজ করি সে যদি আমার পুরো পুরো দায়িত্ব নেয় তো সারাদিন ওকে সামলাতে পারবো আর যদি কয় না আমি দায়িত্ব কম নেব তো কথা বলবো কথা বলতে পারবো সময় দিতে পারবো সমস্যা নেই আচ্ছা তো প্রেম টেম করেন নাকি না আমি প্রেম করি না সত্যি কথা বলেন সত্যি বলছি কেন শোনা গেল প্রেম টেম করে মানে ক্যামেরার সামনে এসে মিথ্যা কথা বলে জি না আমি প্রেম করি না আমি ক্যামেরা ওর পাইলে আমি ভয় করে রাখি না কেন প্রেম করি না গরিব মানুষ আমার কি কেউ ভালোবাসবো আচ্ছা গরিব মানুষ দেখে মানে ভয় লাগে নাকি যদি ধোকা দেয় যদি মিথ্যা ছলনা করে ওর জন্য প্রেম করি না আচ্ছা গরিব বলে প্রেম করতে ভয় পান কত ছেলেরা আছে তাদের ঢাকা শহর ঢাকা শহর তো কুটিপুটি মেয়েরাই কুটিপুটি তা বিয়ে করে আমার কি আর কি আর বিয়ে করবে আচ্ছা তো আপনার বাবা তো রিক্সা চালায় তো বাবাকে ভাড়া রিক্সা চালায় নাকি ভাড়া কেনা ভাড়া ভাড়া রিক্সা তো প্রতিদিন কি কাজে যেতে পারে নাকি মাঝে মধ্যে যায় আব্বু যদি একদিন যায় তো সুস্থ থাকে যেতে পারে না আমি কাজ আব্বু একদিন যায় দুদিন যায় কি বেশিরভাগ বসাই থাকে অসুস্থ তো আপনার তো মোটামুটি একটা বিয়ের বয়স হয়ে গেছে লম্বা চূড়া ভালো আছে মাশাআল্লাহ অনেক লম্বা লম্বা কত রোগ আছে লম্বা পাসপোর্ট আছে পাসপোর্ট পাসপোর্ট কয় ইঞ্চি দু তিন ইঞ্চি পাসপোর্ট তিন ইঞ্চি আচ্ছা তো ভালোই লম্বা আছেন তো আপনার বাবা কি আপনার তো মেয়ের বিয়ের বয়স হলে তো বাবা মারা চিন্তা থাকে বা টাকা পয়সা চিন্তা করে কতজন যৌতুক চায় কতজনে চায় না কিন্তু চাইলেও আমার সেরকম মনে ধরে না তো অনেকে তো মনে করেন আপনার টাকার জন্য মনে করেন মানে মেয়ের বয়স হলো তো বিয়ের বয়স হলো তো মনে করেন বাবা মা টাকার পয়সা একটু সঞ্চয় করে যে মেয়ের বিয়ে দিতে হবে মানে সব টাকা শেষ করে ফেলছে তো মনে করেন এখন যদি আপনাকে কেউ বিয়ে করে তো আপনি কি কোনো বিয়েতে খরচ করতে পারবেন বা যৌতুক দিতে পারবেন তেমন কোনো সামর্থ্য নেই আচ্ছা মানে দিন আনেন দিন খান কেউ যদি যৌতুক চায় আপনি দিতে পারবেন না তো যৌতুক ছাড়া যদি কেউ আপনাকে বিয়ে করে আপনি রাজি আছেন আচ্ছা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা বলতে পারেন নাকি আমি বলে দেবো কোনটা আচ্ছা বলেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল এইট জিরো এইট জিরো টু এইট ফোর ডাবল সেভেন নাম্বারটা আবারও বলি জিরো ওয়ান ডাবল সেভেন এইট জিরো টু এইট ফোর ডাবল সেভেন নাম্বার ঠিক আছে তো আচ্ছা তো দর্শক এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু এই আব্বুর সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ